তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ইংরেজির সমাধান করবো পৃষ্ঠা নম্বর তিরানব্বই ইংরেজি গ্রামারগুলো দেখো যে এভরিডে ইহি ড্যাশ আপ অ্যাট সিক্স তাহলে এখানে প্রত্যেক দিন সে কটায় উঠে সকাল ছটায় ওঠে তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স তাই ভারবের পর এস বাই এস যুক্ত হবে তাহলে এরকম একটাই আছে ওয়াক্স পরের প্রশ্ন হোয়েন উই রিচড দ্য স্টেশন যখন আমরা স্টেশন পৌঁছেছিলাম দ্য ট্রেন লেফট হ্যাড লেফট হ্যাড লেফট ট্রেনটি ছেড়ে গেছিলো তাহলে এখানে দেখো এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স যদি থাকে আর এখানে তাহলে নিশ্চয়ই পাস্ট পারফেক্ট হবে আর পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা একমাত্র হ্যাড লেফট পরে প্রশ্ন দেয়ার ড্যাশ এ ফাংশান ইন দ্য মাদ্রাজ টু মোরো তাহলে মাদ্রাজে একটা ফাংশান হবে কবে না টু আগামী কাল তাহলে কাল যদি বলে তাহলে এটা ফিউচার আর ফিউচারে একমাত্র উইল বিই আছে তাহলে এটাই আনসার পরের প্রশ্ন মোস্ট আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে মোস্ট পিপল আর ফন্ডের পর অলওয়েজ অব বসে পরের প্রশ্ন দে ফাইন্ড ড্যাশ এক্সট্রা প্লেজার দে ফাইন্ড এখানে হবে যে অ্যান এক্সট্রা প্লেজার প্লেজারের পর অলওয়েজ ইন বসে ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালন উইথ দ্য ইনভেস্টিগেটর এরপর ফেজাল ভাব বসাতে হবে যে উই হি ওয়াজ রিচড বাই হিজ আঙ্কেল রিচ না সরি রেয়ার এখানে রিয়ার রিয়ার মানে লালন পালন করা তাহলে লালন পালন করার এখানে ফেজাল ভাব হবে দেখো বেছে নিয়ে লিখতে হবে ব্রিং আপ তাহলে যেহেতু এটা পাস্টে আছে তাই ব্রিংটাকেও পাস্টে করতে হবে দিয়ে

তাহলে গতকাল অ্যাক্সিডেন্টই হয়েছিল এখানে হ্যাফেন্ট আছে তাহলে ঘটা ঘটার ইংরেজি হচ্ছে টেক প্লেস যেহেতু এটা সিম্পল পাস্ট আছে তাই টেকটাকে সিম্পল পাস্টে যেতে গেলে টুক হবে টুক প্লেস এইভাবে তোমরা ফেজাল ভাবগুলি করবে আর যদি এটাই তুলে বসিয়ে দাও তাহলে কিন্তু হবে না এটা চেঞ্জ করতে হবে যে টেন্সে থাকবে সেন্টেন্সে টেন্সে সেই টেন্সে চেঞ্জ করতে হবে পরের জ ডিরেক্টেড হি রিটার্ন হোম ইট ওয়াজ ইভিনিং অর্থাৎ যখন সে বাড়ি পৌঁছেছিল ইট ওয়াজ ইভিনিং এটা ছিল সন্ধ্যাবেলা তাহলে এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে সিম্পল সেন্টেন্স মানে যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভাব থাকবে তাহলে এটা এইভাবে করা যায় যে হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং এভাবে করতে পারো ইন দ্য ইভিনিং সিম্পল সেন্টেন্সে হয়ে গেল পরে দ্য এলিফেন্ট ইজ দ্য biggest অ্যানিমেল অন দ্য ল্যান্ড অর্থাৎ এলিফেন্ট হচ্ছে ওই আমাদের এই ল্যান্ডে বা আমাদের ভূপৃষ্ঠে সব জায়তে বিগেস্ট বা বড় বৃহত্তম অ্যানিম্যাল বা পশু তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে পজিটিভ ডিগ্রিতে করতে গেলে কি করতে হবে যে প্রথমে তোমাকে অ্যাডজেক্টিভ কি আছে না বিগেস্ট এই বিগেস্টের পর যেটা থাক প্রথমে নো আদার আনতে হয় তাহলে নো আদার আনলাম যে নো আদার তারপরে অ্যাডেকটিভের পর যা থাকে সম্পূর্ণটুকুই লিখে দিতে হয় নো আদার অ্যানিমেল নো আদার অ্যানিমেল অন দ্য ল্যান্ড অন দ্য ল্যান্ড তারপর কি আছে ইজ আছে ইজ বসিয়ে দিলাম তারপর যেহেতু পজিটিভে করতে হবে তাই অ্যাজ বিগেস্টের পজিটিভলি অ্যাজ বিগ অ্যাজ দ্য এলিফেন্ট দ্য এলিফেন্ট পরের প্রশ্ন দেখো উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার পরিশ্রম ছাড়া আমরা কিছুই লাভ করতে পারি না তাহলে এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে ভয়েস চেঞ্জটা আমি এখানে ফাঁকাতে করে দিচ্ছি দেখো যে অবজেক্টকে এখানে নাথিং তাহলে নাথিংটাকে আনলাম যে নাথিং তারপর ক্যান ক্যান বসালাম ক্যানের পর প্যাসিবে বি বসাতে হয় বিভাব বি বসালাম তারপরে গেইনের পাস্ট পার্টিসিপুল হচ্ছে গেইন্ট তাহলে নাথিং ক্যান বি গেইনড তারপরে কী আছে বাই সাবজেক্টের অবজেক্ট রূপ হচ্ছে উই উইয়ের অবজেক্ট রূপ হচ্ছে আস বাই আস উইদাউট লেবার যা আছে তাই বসিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য এবং তোমাদের যদি আরও কোনোটা যদি লাগে কোনো সাবজেক্টের তাহলে আমাকে বলো আমি নিশ্চয়ই প্রোভাইড করার চেষ্টা করবো